সোমবার স্থানীয় সময় বিকাল 4:10 দিকে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের মধ্যাঞ্চল। মুহূর্তের মধ্যে জারি করা হয় সুনামির সতর্কতা। উপকূলীয় এলাকা ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামা থেকে নিরাপদে সরে যেতে বলা হয় বাসিন্দাদের। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম NHK এর প্রতিবেদনে বলা হয়, জাপান সাগরের পশ্চিম উপকূলের কিছু এলাকায় 1 মিটার উচ্চতার সুনামি হয়েছে। তবে আগে থেকে ওইসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত রাত পর্যন্ত বোঝা যায়নি ভূমিকম্প পরবর্তী অবস্থা। আজ সকাল থেকে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিত্র। উপকূলীয় এলাকা ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামাতে চলছে উদ্ধার কাজ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইশিকাওয়াতে ধসে পড়েছে বহু ভবন। ইশিকাওয়ার ওয়াজিমা শহরেই অন্তত 15 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন স্থানে রাস্তায় বড় ফাটল দেখা দেয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মধ্যাঞ্চল জুড়ে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গতকালের ভূমিকম্পের পর 150 আফটার শক অনুভূত হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে আরও বড় ভূমিকম্প হতে পারে বলে শঙ্কা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রাথমিকভাবে বড় সুনামির আশঙ্কা আর নেই। গতকালের ভূমিকম্পে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওইসব এলাকায় আগামী 1 সপ্তাহের মধ্যে ফের ভূকম্পন অনুভূত হতে পারে। কেননা শক্তিশালী ভূমিকম্পের পর আবারও কম্পনের সম্ভাবনা 20% থেকে যায়। এ কারণে আগামী 1 সপ্তাহ আমাদের সবাইকে আরও সজাগ থাকতে হবে। ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে ইশিকাওয়ার ওয়াজিমা শহরে বিদ্যুতের লাইন ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই শহরে প্রায় 100 বাড়ি পুড়ে গেছে। গতকালের মতো আজও সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। ভূমিকম্পের পর দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা জানান তিনি। ভূমিকম্পে হতাহতের ঘটনায় আমি মর্মাহত। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে সুনির্দিষ্ট তথ্য আসলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা সম্ভব হবে। বিভিন্ন স্থানে ভূমিধ্বস ও রাস্তা ভেঙে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে 2011 সালের 11 মার্চ জাপানের উত্তর পূর্বাঞ্চলে বড় ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে প্রায় 20,000 মানুষ প্রাণ হারান। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।